Assalamualaikum. Welcome to Purbasha Agro. তো আজকে যে জন্য ভিডিও করতে সেটা হচ্ছে যে আমি তো নিজে সাইলেজ প্রোডাকশন করি না কারণ আমার অত জায়গা টায়গা নাই ঢাকার কাছে আসলে জায়গার অনেক সমস্যা বাইরে যেরকম বিঘার পর বিঘা মানুষ জায়গা কোনো ব্যাপার না আর কি বাইরে ঢাকার কাছে কেরানীগঞ্জ আসলে এটা খুব সমস্যা আগে যেটা হইতো কি যে বাবা আগে যখন গরু পালছিল একবার তখন হচ্ছে যেটা ছিল যে এখানে যে একটা ক্ষেত এক বছরের জন্য 5000 বা 6000 টাকা করে ইজারা নিত এরকম করত আর কি লিজ না যেটাকে বলে আপনাদের এলাকায় কি বলে আমি আসলে জানি না তো এক বছর পরে ওটা আবার রিনিউ করতে হইতো ওই 5000 টাকা বা 6000 টাকা দিয়ে কিন্তু এখন ব্যাপারটা এরকম না এখন সিস্টেম হইছে যেটা যে আমি ধরেন 2 লাখ টাকা একটা ক্ষেত নিলাম নেওয়ার পরে হচ্ছে ওই ক্ষেতে আমি যা খুশি তাই করলাম অ্যাডভান্স নিয়ে নিলাম যখন আমার এখানে কাজ করা শেষ চাষটাস করা শেষ তখন সে আমাকে আবার 1 লাখ বা 2 লাখ টাকা ফেরত দিবে মানে যেই টাকাটা আমি অ্যাডভান্স দিছিলাম আর কি এরকম নয় তো একবারে এত টাকা দিয়ে আসলে আমার পক্ষে এখন ক্ষেত রাখা পসিবল না আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে পাওয়াই যায় না ক্ষেত যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক দূরে তো এই জন্য সাইলেজ আমি নিজে প্রোডাকশন নিজে প্রোডিউস করতে পারতেছি না বিধায় আমি আর কি সবসময় সাইলেজ কিনে আনি মানে যারা যেসব অ্যাগ্রোগুলাতে সাইলেজ সেল করে তাদের থেকে কিনে আনি তো ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ গরু হচ্ছে বা মানে আমার পর্তায় পড়ে যাচ্ছে ঠিক আছে সমস্যা হচ্ছে না তো এইবার আমি আর কি আশেপাশে মানে কাছাকাছি একটা ফার্ম থেকে আমি আর কি নাম উল্লেখ করতেছি না ওটা রিনাউন্ডি ওইটা থেকে সাইলেজ আনছি তো ওই সাইলেজটা নিয়ে মানে আমি কাইন্ড অফ হতাশ প্রায় 2 টন সাইলেজ আনছিলাম ওটা থেকে লিটারেলি চিপলে সাইলেজ পানি বেরোয় যাচ্ছে আর একদম বস্তা বস্তা যদি আমি খুলে এটার মুখ মুখ বস্তার মুখটা যদি এখানে বাঁকা করে রাখি একদম এটার কাইন্ড অফ যে এতটুক পর্যন্ত পানি ভরে যায় তাইলে এটা কি ধরনের সাইলেজ হলো তো পরে আমি দেখলাম যে ওটার দাম একটু কম তো কম দামি আসলে সস্তার 3 অবস্থা যেটাকে বলে কম দামি খুঁজে আসলে লাভ নাই তো পরে এবার ঠিক করতে থাক ভাই আমার দরকার নাই কম দামি জিনিস এই জন্য এবার আর কি অন্য জায়গা থেকে যেখান থেকে একদম প্রথমে সাইলেজ আন সেখান থেকে আনতেছি আমি ভাবছিলাম কোনটা থেকে আমি পানিওয়ালা সাইলেজ পাইছি ওইটার নাম আমি ফ্ল্যাশ করব না তাইলে ভাববে যে আবার তাদের আমি ক্ষতি করতেছি ব্যবসার আবার যেই খামারের সাইলেজ আমি আগে ইউজ করছি বেটার রেজাল্ট পাইছি সেটার নামও ফ্ল্যাশ করবো না তাইলে আবার মানুষ বলবে যে আমি ওইটার ব্র্যান্ডিং করতেছি টাকা খাইছি আমার কম যদি কেউ ভাবেও সেটা আসলে দুঃখজনক কারণ এখানে আমি কোনো ব্র্যান্ডিংও করতেছি না বা কারো ক্ষতিও করতেছি না আমি জাস্ট চাচ্ছি যে আমি আসলে কি এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি সেটাই শেয়ার করতে চাচ্ছি সেটাই আমি এক্স্যাক্ট এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করবো এখানে কোনো লুকা ছাপার কিছু নেই এখন কে কে কি মনে করলো এটা ভেবে আসলে আমি যদি এক্স্যাক্ট ইনফরমেশন আপনাদেরকে না দেই তাহলে ভিডিওটা আসলে প্রপার হবে না আর কি বা এটা আসলে আমার এথিক্সের সাথে যাচ্ছে না সো আমি বলে দিব ভিডিওর লাস্টে আমি বলতেছি আর ডিটেইল দিচ্ছি যে আমি কই থেকে কত টাকা দিয়ে কি সাইলেজ কিনছি তো চলেন এখন আমরা আসলে দুইটা সাইলেজ কম্পেয়ার করে দেখি আর কি সমস্যা পাইছি সেটা আসলে আমি ভিডিওতে দেখাচ্ছি মানে হাতে কলমে দেখা যাচ্ছি এই সাইলেজ যেখানে রাখছি ওই জায়গার অবস্থাটা আগে দেখাই যে কি অবস্থা হয়েছে মানে জাস্ট জায়গা ভেসে গেছে যেগুলো হচ্ছে আমার পুরান লটের পুরান আগের ব্যাচের হচ্ছে সাইলেজ আর এইটা এখানে এই ইয়াটার মাচাটার উপর রাখছিলাম প্রায় 15 অবস্থার মতো যে দেখেন ছুঁয়ে কি পরিমাণ পানি পড়ছে একেবারে খুবই বাজে অবস্থা সাইলেজ আমি এর আগেও অনেক জায়গা থেকে নিছি পুরো ভিজা নিছিলাম ওখান থেকে এর এত পানি ছিল না মানে পানি থাকবে সাইলেজে এটা কিন্তু মানে সাইলেজে পানি থাকার কথা না আর কি সাইলেজ থাকবে ঝরঝরা মানে আমি যদি মুট করে সাইলেজ ধরি সেটা হাতে লেগে থাকবে না তাইলে সেটা ঠিক সাইলেজ মানে পানীয় অংশ এত থাকার কথা না এই যে এটার ভিতরে কিন্তু পলি আছে তারপরে এত পানি পড়ছে মানে একদম ভিজা তো এইসব কারণেই এই সাইলেজ আর গরুকে খাওয়াবো না ঠিক করছি আর যে
এটা হচ্ছে ওই বস্তাটা যেটা আমি আগে নিছি আর যেটার মধ্যে পানি আর কি তো এখন এটা এটা একদম ইনটেক আমরা কিন্তু আগে খুলি টুলি নাই এটা খুলে আপনাদের দেখাবো এবং অলরেডি দেখেন যেটা চুয়ে চুয়ে পানি কি অবস্থা হইছে বের হইছে কাকা এটা খুলেন মানে একেবারে মানে এটা প্যাকেজিং ও ফালতু দেখেন এটা কিন্তু ভিতরে ছিল তারপরে ওই যে একদম বাইরে দিয়ে পানি টানি বেরোয় অবস্থা খারাপ আর ইয়া এই যে দেখেন এটা অলরেডি যে সাদা সাদা ছাপায় গেছে আর কি মনে হয় না কাকা এই যে একদম ভিজা জিনিসটা আমি দাঁড়ান এটা এই যে ওই যে ইয়াটা না ওই যে পুর করে ফেলেন একটু পরে দিয়ে দিয়েন সমস্যা সুখ নাই আছে ঢালেন ঢালেন পুরাটা ঢালেন এটা সুখ হইলাম না সেদিন সেদিন বাইরে আইন না সেই কাম হয়েছে এই যে সাইলেজ পুরোটা ঢালছি কিন্তু এটা হচ্ছে মোটামুটি এই বস্তা লিক করে পানি বেশিরভাগটা বেরি হয়ে গেছে কিন্তু দেখেন সাইলেজটা দাঁড়ান আমি বললে সাইলেজটা হচ্ছে এই যে চিপ দিলে এই যে পানি পড়ে তো সাইলেজ কি আসলে এরকম চিপ দিলে পানি পড়ার কথা কি না আমার আসলে জানা ছিল না তো এটা আসলে কোন অ্যাগ্রো থেকে আমি নিছিলাম এই যে দেখে কোন অ্যাগ্রো থেকে নিছিলাম এটা আমি বলতেছি একটু পরে ভিডিওর লাস্টে চিপ দেন এটাতে পানির পরিমাণ মোটামুটি কম বলা চলে তো অন্যগুলো আরো বেশি ছিল আর এটার মধ্যে এই যে একদম ভিজা পুরা মানে এটা পানি জাস্ট পানি ওগুলার পুরো সব পানি কিন্তু সাইলেজ আসলে এরকম পানি থাকার কথা না মানে সাইলেজ থাকবে যে আঠা আঠা থাকবে কিন্তু হাত থেকে আর কি পড়ে যাবে জিনিসটা এরকম ভেজা থাকবে না কাগজ বলি কাগজ ওদের কাগজটা দেখেন আপনি একদম মানে ওইটা থেকে বেটার কাগজ যেটা আসলে লিক করার কোনো চান্স নাই যেগুলো পুরো শুকনা একদম শুকনা কোথাও কোনো ভেজা নাই ঠিক আছে এটার স্যাম্পলটা এই যে দাঁড়ান দেখাই একটা বোলের মধ্যে নেন তো একটু এই হচ্ছে কালকে আনা সাইলেজ এটা দেখেন এই যে এটা আঠা আঠা এটার মধ্যে কিন্তু পানি নাই মানে এটার যে জলীয় অংশটা এটা একদমই কম আর এই যে ইয়াতে নিচে পরে কোনো কিছু নাই আর এটার স্মেল অনেক জোস মানে গরু জাস্ট পাগল হয়ে যায় আর এইটাই হচ্ছে ভেজা ভেজা গন্ধ আপনি দুইটার পার্থক্যটা দেখেন এটার কালার এই যে আমি এটার মধ্যে এটা রাখলাম এই যে মানে এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ এইটা আমি কিনছিলাম 11.5 টাকা কেজি আর এটা হচ্ছে 13 টাকা কেজি তো 1.5 টাকা কম দিয়ে পানি কেনা চাইতে পানি কেনার চাইতে 1.5 টাকা বেশি খরচ করে ভালো জিনিসটা কেনা বেটার
আগে এটা চিপ দিয়ে দেয় ওই পরিমাণে যতটুকু ওইটা এনেছিলেন ততটুকু চিপ দেন কম নাই এটা বেশি এটা নাই এই যে আমার হাত কিন্তু একদম পানি দিয়ে ভরা না মানে একদম শুকনা আর এটা দিলাম আর এইটা হাত দিয়ে ধরে এই যে পুরা ভিজা পুরা ভিজা তো যাই হোক আগে যে সাইলেজটা নিছিলাম যে 11.5 টাকা করে আমি আগে মেকডুবি আগ্রো থেকে সাইলেজ নিতাম আমার এখান থেকে মোটামুটি কাছেই মেকডুবি তো পরে দেখলাম যে এখান থেকে নবিতা এগ্রো কাছে ওটা হচ্ছে ভাকুরতা সাভারে তো 11.5 টাকা করে যে সাইলেজটা নিছিলাম এটা হচ্ছে নবিতা এগ্রো সাইলেজ আর আমি ওদের থেকে দানাদারও নিছিলাম তো দানাদারটা মোটামুটি এভারেজ ভালোই আছে কিন্তু সাইলেজ নিয়ে আমি খুবই হতাশ কারণ ওটার মধ্যে অনেক পানি ছিল আজকে যেটার ভিডিও দেখালাম এটার মধ্যে পানির পরিমাণ একদমই কম কম তারপরে অবশ্য মানে আমি একটু আগে বলছিলাম যে ওই কন্টেইনারে কাকা পানি ভরে যাইতো না কন্টেইনার ওটা মানে সব মিলাই আমি কন্টিনিউয়াস এটা দেখে অনেকগুলো বস্তা এরকম পেয়ে আমি ঠিক করছি যে না ভাই এই সাইলেজ খাওয়ানো যাবে না এই জন্য আবার আমি মেকডুবিতে ফিরে আসলাম আমার 1.5 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে কিন্তু তারপরে আমি মনে করি যে জিনিসটা আমি ভালো পাইছি আর হচ্ছে তো আমি বলতেছি না ওদের সারের যেই ঘুষির মিক্সারটা আছে ওইটা আমার কাছে ভালোই মনে হয়েছে 36 টাকা করে কেজি রাখতো ওনারা কিন্তু সাইলেজের ক্ষেত্রে ওনাদের আর একটু এটা নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি আর ওনাদের প্যাকেজিং নিয়েও আমার কমপ্লেন আছে শুধু সাইলেজ না প্যাকেজিং নিয়েও কমপ্লেন আছে কারণ অবস্থায় ওটাকে রেখে দিতে হবে তো আমার যদি পলিথিন লিক করে ওটা থেকে পানি বেরোয় যায় তাইলে ওটা কিভাবে এয়ার টাইট হইলো তো মেইন ব্যাপার হচ্ছে যে আমি চাই যে নবিতা এগ্রো এটা নিয়ে কাজ করুক এবং তারা আরো ভালো করুক তারা যেহেতু চাচ্ছে আমাদের মতো ছোট খামারিদের হেল্প করতে দ্যাটস এ গুড সাইন বাট হেল্প করতে গিয়ে যাতে মানে কোয়ালিটি নিয়ে সমস্যা না হয় সেটা হচ্ছে আমার বক্তব্য আর কি এই যে এটা হচ্ছে নবিতা এগ্রোর ক্যাশ মেমো এই যে সাইলেজ 25টা বস্তা এই যে 11.5 টাকা করে কেজি এটা আমি নিয়েছিলাম ফেব্রুয়ারিতে 8 তারিখে আর এইটা হচ্ছে এই যে গতকালকে না 23 তারিখে নিছি এই যে 13 টাকা করে রাখছে মানে মেকডুবি আমার থেকে কোনো মানে 1 টাকা বা 50 পয়সা কম রাখে নাই যে আমি ওদের ব্র্যান্ডিং করব আমার জাস্ট ইয়াটা হচ্ছে যে যাতে করে মানুষ কোয়ালিটি ফুল জিনিসটাই নেয় আর যাতে সস্তার দিকে না ঝুঁকে আর কি কারণ আমি সস্তা খাওয়াই দেখছি যে আসলে এটাতে আমি আউটপুটও ভালো পাইনি কারণ অতিরিক্ত পানি আর ওই স্মেলটা যেটা ওই যে লালির যে একটা গন্ধ সেটা ছিল না সেটা কম ছিল আর কি এটার মধ্যে একটা ভেজা ভেজা গন্ধ যেটা আমার পছন্দ হয়নি এবং কালারেও যথেষ্ট ডিফারেন্স আছে এটা একটু সবুজ সবুজ আচ্ছা কালারও তো ম্যাটার করে না ম্যাটার হচ্ছে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা কি বলে এটাকে ওয়েল ফার্মেন্টেড আর কি এটার থেকে কোয়ালিটি ভালো গরু খায় ভালো এবং আমি এর আগে যখন খাওয়াইছি এটাতে গরুর গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো হয় তো এইটাই ছিল আজকে ভিডিওর বক্তব্য মেকডুবি থেকেই নিব যদিও টাকা একটু বেশি লাগবে তারপরেও ভালো জিনিসটা খাওয়াইলেই ভালো কারণ এই আর কি তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল খোদা হাফেজ সবাই ভালো থাকবে